AB24 বাংলা ও বাঙালির পাশে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি AB24 প্রযুক্তি সংবাদে। সাথে আছি আমি প্রীতি স্পর্শ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। 16 বছরে পা দিল ফেসবুক। চীনে খাবার ও পানির অভাবে বিপদে 172 বাংলাদেশি। নতুন নাম দেওয়া হচ্ছে করোনা ভাইরাসের। নিরাপদ থাকুন ফেসবুকে। 99 স্মার্টফোন দিয়ে ভুয়া যানজট, গুগল ম্যাপকে ধোকা। বাংলালিংক ফেসবুকের যৌথ উদ্যোগে ইন্টারনেট 101। অ্যাপলকে টপকে গেল হুয়াওয়ে। শিশুদের স্মার্টফোনের আসক্তি দূর করতে সফটওয়্যার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিজিটাল অর্থনীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থানকে সুসংহত করতে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সফররত বাংলাদেশের ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের সঙ্গে যুক্তরাজ্যের ডিজিটাল সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়ামন্ত্রী ম্যাট ওয়েরম্যান দ্বিপক্ষীয় বৈঠককালে এমন প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহীদুল আলম মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুক্তরাজ্যের পার্লামেন্ট ও ওয়েস্টমিনিস্টারে আয়োজিত বৈঠকে দুই মন্ত্রী উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 2004 সালের 4 ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গের হাত ধরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যাত্রা শুরু হয়েছিল। গতকাল মঙ্গলবার 16 বছরে পা দিল ফেসবুক। 15 বছর পূর্ণ করা ফেসবুকের বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা 250 কোটিরও বেশি, যা বৃহত্তর একটি দেশের মোট জনসংখ্যার চাইতেও বেশি। এদের মধ্যে সারা বিশ্বে 166 কোটি ব্যবহারকারী প্রতিদিন ফেসবুক ব্যবহার করে। করোনা ভাইরাসের মহামারীতে আক্রান্ত চীনে এখনও আটকে আছে 172 জন বাংলাদেশি নাগরিক। মানবেতরভাবে দিন পার করছেন তারা। পানি ও খাবারের সংকটে তাদের জীবন এখন ঝুঁকির মধ্যে পড়েছে। আটকে পড়ারা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উহানের পার্শ্ববর্তী শহর ইচাংয়ের চায়না থ্রি গর্জেস ইউনিভার্সিটি থেকে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আটকে পড়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা। এ অবস্থায় দেশে ফিরতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। বিশ্ববিদ্যালয়ে কয়েকজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার আটকে পড়ারা। বাংলাদেশি শিক্ষার্থীরা শহরের রেল স্টেশনের পাশাপাশি বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছেন না। দোকানপাট বন্ধ থাকায় পানি ও খাবারের মারাত্মক সংকট দেখা দিয়েছে, যার কারণে তাদের জীবন এখন শঙ্কার মধ্যে পড়েছে। যে ভাইরাসটির কারণে পুরো চীনে মহামারীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেটির এখনও কোনো যথাযথ নাম দেওয়া হয়নি। একে করোনা ভাইরাস বলে উল্লেখ করা হলেও আসলে এটি ভাইরাসটির নাম নয়, বরং ভাইরাসের যে গ্রুপ বা দলে এটির অবস্থান সেটির নাম করোনা ভাইরাস। এটির সাময়িক একটি নামও দেওয়া হয়েছিল 2019 এনকভ হিসেবে, কিন্তু বলার ক্ষেত্রে এটি খুব একটা সহজ নয়। একদল বিজ্ঞানী এই ভাইরাসটির একটি উপযুক্ত নাম ঠিক করার চেষ্টা করে যাচ্ছিলেন। তারা জানিয়েছেন যে তারা খুব শীঘ্র নাম ঘোষণা করতে যাচ্ছেন। সম্প্রতি বিশ্বব্যাপী পালিত হলো প্রাইভেসি দিবস বা তথ্য সুরক্ষা দিবস। যুক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি সুরক্ষার অধিকার নিশ্চিত করাই এই দিবস পালনের মূল লক্ষ্য। এ দিবস উপলক্ষে বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি সংগঠনগুলো ব্যাপকভাবে সোচ্চার ছিল। বিশ্ব প্রাইভেসি দিবসে নতুন ফিচার নিয়ে এলো ফেসবুক। নতুন এ ফিচারে ব্যবহারকারী যেসব ওয়েবসাইট, অ্যাপ ও দোকান ভিজিট করেছেন সেই তালিকা দেখা যাবে। নতুন ফিচার ব্যবহার করে এই ট্র্যাকিং বন্ধ করা ও সব ট্র্যাকিং তথ্য ডিলিট করে দেওয়ার সুযোগ রয়েছে। এর আগে এসব সুবিধার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ। নতুন ফিচারে সে কথা রাখলেন তিনি। নতুন কোনো জায়গা কিংবা রাস্তা দিয়ে যাওয়ার আগে সেখানে ট্রাফিক জ্যাম আছে কিনা সেটি দেখে নেওয়ার জন্য গোটা বিশ্বে অনেকেই এখন গুগল ম্যাপের সহায়তা নিচ্ছেন। সেখানে দেখে নেন কোন পথে যানজট কেমন।
তবে গুগলের দেওয়া তথ্য সবসময় যে সঠিক নয় তা অভিনব এক পদ্ধতির মাধ্যমে প্রমাণ করে দিলেন এক জার্মান নাগরিক। সম্প্রতি জার্মান নাগরিক 99টি স্মার্টফোন নিয়ে রাস্তায় পথ চলে ধরাশায়ী করলেন গুগলের জারিজুরি। যানমুক্ত রাস্তাকে গুগল ম্যাপ দেখাচ্ছিল যানজটময় সড়ক। বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ফেসবুকের সহযোগিতায় দেশব্যাপী ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি ইন্টারনেট 101 আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। সমগ্র দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহার প্রসারের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বুধবার 5ই ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অপারেটরটি। বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স টেনে আয়োজিত বুধবার এক উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়লেও মোট জনসংখ্যার একটি বড় অংশের কাছে ইন্টারনেট পৌঁছায়নি। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল ডিজিটাল সাক্ষরতার অভাব ও মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পর্কে অপর্যাপ্ত ধারণা। ইন্টারনেট 101 কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হবে। এই উদ্দেশ্যে দেশব্যাপী বাংলালিংকের 3,000 বিক্রয় কেন্দ্রে পৃথকভাবে গ্রাহকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ডিজিটাল সাক্ষরতা ও অনলাইন নিরাপত্তা সম্পর্কে আলোচনার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে 1,600 জন শিক্ষার্থীকে নিয়ে ইউথ কানেক্ট ডিসকাশন ফোরাম আয়োজিত হবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে 2019 সালে আবারও অ্যাপলকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ব্র্যান্ড হয়েছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। সম্প্রতি কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ের চীনে শক্তিশালী আধিপত্যের কারণেই এ সাফল্য এসেছে। চীনে হুয়াওয়ের 40% এবং বিশ্বব্যাপী 16% মার্কেট শেয়ার রয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী 13% শেয়ার নিয়ে হুয়াওয়ের নিচে অবস্থান করছে অ্যাপল, আর 20% শেয়ার নিয়ে প্রথম অবস্থান ধরে রেখেছে স্যামসাং। প্রতিবেদন অনুযায়ী হুয়াওয়ে 2019 সালে 240 মিলিয়ন এবং অ্যাপল 200 মিলিয়ন স্মার্টফোন শিপমেন্ট করেছে। এ সময় হুয়াওয়ের 17% প্রবৃদ্ধি হয়েছে এবং তাদের মোট বিক্রির 60%ই হয়েছে চীনের বাজারে। স্মার্টফোনের বেশি ব্যবহারে শিশুর চোখের রেটিনা, কর্নিয়া এবং অন্যান্য অংশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে পড়াশোনায় মনোযোগ হারায় শিশুরা, খিটখিটে হয় মেজাজ। এসব মোকাবেলার জন্যই অ্যাপল নতুন উদ্যোগ নিচ্ছে। অ্যাপলের দুই বিনিয়োগকারী অ্যাপলকে অনুরোধ জানিয়েছেন শিশুদের স্মার্টফোনের আসক্তি থেকে রক্ষা করতে। অ্যাপল নিয়ে আসছে এমন সফটওয়্যার যা ঠিক করে দিবে শিশুর স্মার্টফোন ব্যবহারের সময়সীমা, যার নাম হবে ডিজিটাল লক। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা যায়, কিশোর কিশোরীরা স্মার্টফোনের ক্ষেত্রে এক ধরনের আকর্ষণ বোধ করে যে মোবাইল ফোনে মেসেজ এলে সঙ্গে সঙ্গেই তার উত্তর দিতে হবে, ফলে আসক্তি ক্রমশ বাড়তে থাকে। তাই ডিজিটাল লকের পরিকল্পনা বেশ সাড়া ফেলেছে। অভিভাবকরা বলছেন, শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার যে প্রভাব ফেলছে তা সত্যিই বিবেচনা করার মতো বিষয়। এ উদ্যোগও প্রশংসারযোগ্য। AB 24 বাংলা ও বাঙালির পাশে